তাহলে শুনে নেন, শুকুর আলী গ্রেপ্তার। কি বলছিস তুই? আরে মিশা ভাই, হ্যাঁ, শুকুর আলী বাইরে পুলিশে উঠিয়ে নিয়ে গেছে। কেন উঠিয়ে নিয়ে গেছে সেটা আপনারাও দেখেন, আমিও দেখি। বিভিন্ন সরকারি আসনির কাম দিয়ার নামত লৈছিল ধন আর দরিদ্র লোকের সরকারি আবাস গৃহর ধন আত্মসাত করার অভিযোগ গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আসল ঘটনা তো এটাই, শুকুর আলী সরকারি ঘর দেয়, সরকারি ঘরের নাম দেওয়ার কথা কয়া গ্রামের গরিব মানুষের সেখান থেকে টেহা পয়সা নিছে মিয়াহেরা, তার ঘরের ইয়ের মধ্যে নামের মধ্যে শুকুর আলীর নিজের অ্যাকাউন্ট বহিয়া দিছে। বলেন কি কত বড় চোর, তাহলে কত বড় ধোকাবাজ। শুকুর আলী যে সকল পয়সা দিছিল সে সকল নিশ্চয় শুকুর আলীত ডাঙর, মানে ডবল শুকুর আলী হব, তেতিয়াহে শুকুর আলীক পয়সা দিব, নহলে তো পয়সা দিয়ার কোনো প্রশ্নই নাহে। হ্যাঁ হাসা কথাই, শুকুর আলীরে যারা ঘরের নামে পয়সা দিছে তারা হলো আসলে এক নম্বর বোকা জোড়া। হ্যাঁ তো এটাই, কারণ শুকুর আলীর নাগাল মানুষের সঙ্গে যদি তারা এত করে টেহা দিয়ে আসছে, নাগাল মানুষের বিশ্বাস করে ঘরের টেহা দিছে, ঘরের নাম দিছে, তো এরকম করবই। ঠিক বলেছ। কোন বাড়ি থেকে চেয়ারম্যান হইছো? কোন বাড়ি থেকে চেয়ারম্যান হয়েছে? কোনাকে এখন মুখে রেখে কথা বেরো, এখন মুখে বসছে আবে তোরে জেনে মামু, হেনে তোরে বুগি মেরে দিমু। শুকুর ভাই সবারই জানের জান, কে আজকে দেখ আর তোর বলে রাইজের মানুষ হলে খুব ভালো করে খুব সম্মান করে, কে তো রাইজের মানুষ আজকে তোর করতেছে বুগি দিয়া গলে নাক ফাটিয়ে দিমু। হ্যাঁ এত ভালো ভাই তোমাকে তোমার রাজ্যের মানুষে ভন্ডা মিশু দাও। কোন বাড়ির থেকে চেয়ারম্যান চেষ্টা কর, কোন বাড়ির নাম কয়, হ্যাঁ কোন বাড়ির থেকে চেয়ারম্যান হয়েছে হেডে কয়, আগে বিজেপির থেকে, তোর বিজেপির থেকে অর্ডার দিছে হিমন্ত বিশ্ব শর্মা, তাহলে তুই টাকা খেলি কেন সে তোমার টেহা কর্জ দিলাম কিরম চালাক, আমি বিশ্বাস করি না। হ্যাঁ তাই তো, তোর যদি কোনো চালাকি না তুই তোর অ্যাকাউন্ট না গালি কে মানুষের ঘরে টেহা মধ্যে বাচ্চা সেই গরিব মানুষের কষ্ট করে আশা করে সরকার দিয়ে দিছে, দে তুই যদি দেয়ার ভালো কথা তোর মানুষের ভালো পা, তুই বলে 6,000 মানুষের চেয়ারম্যান তাই নাকি? আর ওই শুকুর আলী তুই জানি এতদিন কি কইতি সোশ্যাল মিডিয়ায় আহেরা, হ্যাঁ পাইপ দিমু, তো আজকে দেখ তোর পাইপ তোর গুয়া দেয় আজকে দিতেছে রাইজে বক বক, তোর সোশ্যাল মিডিয়ায় পাইপ দিম পাইপ দিম, আজকে দে না তোর পাইপ তোর গুয়া দেয় দিতেছে না। আর তোর পাশের কুত্তা ডিগো, তোর পাশে যে কুত্তা ডি লেল বেল করতো, কি কইছো বাদ দিজা এই কুত্তা ডিগো আজকে তোর পাশে, মানুষে বুদ্ধি দিয়ে গাছে উড়িয়ে দিয়ে হারে বুঝছা শুকুর আলী, কিন্তু গাছে থেকে নামি হার না, দেখ আজকে তুই ফাইসা গাছা তোর পাশে কিন্তু তোর কোনো একটা চামচাও নাই, তোর কোনো একটা কুত্তাই নাই। যাই হোক গাইস, আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভিডিওটা কেমন লেগেছে নিচে কমেন্টে জানিয়ে দিবেন, আর আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজে থেকে দেখেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন প্লিজ, ফেসবুক পেজে আমার ফলোয়ার্স নাই কে একদম, আর ইউটিউবে যারা দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।